নগাঁওর বাজিয়া গাঁত ভূত উলাইছে। দুহেজার এগারো সনত মৃত্যু হওয়া এজন ব্যক্তি জি উঠিছে। মৃত্যু হওয়া ব্যক্তিজনে নির্মাণ করেছে একটা পথ। ভূতর রূপত আবির্ভাব হয়েছে আব্দুল মমিন। কাহিনীটি সম্পূর্ণক জানার আগত এজন মানুষক চিনাকি করাব বিচার। দীপক কলিতা। দীপক কলিতার ঘর সামগুড়ির বাজিয়া গাঁত। দীপক কলিতা সম্প্রতি খাটোয়াল গাঁও পঞ্চায়েত আর উদমারি গাঁও পঞ্চায়েতর জিআরএসর দায়িত্বত আছে। এইজন দীপক কলিতার কৃপাতেই জি উঠিছে ২০১১ সনত মৃত্যু হওয়া আব্দুল মমিন। মৃত আব্দুল মমিনক জিয়াই রাখি লাভ হয়েছে দীপক কলিতার। কিন্তু কেনেকৈ মৃত আব্দুল মমিনে ভূত হৈ পথ নির্মাণ করেছে? জিয়াজনের নাম হয়েছে দীপক কলিতা। তেখেতে যেতিয়া নাকি আমার পঞ্চায়েত, এতিয়া বর্তমান আছে তেখেতে খাটোয়াল পঞ্চায়েত। তেখেতে যেতিয়া নাকি আমার বাজিয়া গাঁও পঞ্চায়েত আসিলে, তেতিয়া কি করেছে, মোর দেউতা মরি গেল ২০১১ সনত। তেখেতে কি করেছে, দেউতাকর নামত একাউন্ট করে ২০২০ সনলৈ তেখেতে ডিমান্ড দিবলে পয়সা উঠাই আত্মসাত করে খাইছে। তেতিয়া মই দেখা পাই পেলাই মই আইডিয়া যোগে একটা তথ্য ওলালো যে একাউন্ট নম্বরটো কোর হয়, কার হয়। তারপর সেই একাউন্ট নম্বরটো চালো যে লাস্টত পালো যে শিবস্থান আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকর একাউন্ট। কিন্তু এই জব কার্ডটো দিছে, দেউতাকর বয়স দিছে ১৮ বছর, মূর বয়স দিছে ১৯ বছর। এনেকে করিবলে সি ইলিগাল করিবলে খাইছে। বাজিয়া গাঁও পঞ্চায়েতর জিআরএসর দায়িত্বত থাকতেই জব কার্ডর নামত ধন হরলুকি করার তথ্য পোহরলৈ আহিছে। মৃত ব্যক্তিক জিয়াই থকা দেখুয়াই জব কার্ডর ধন আত্মসাত করেছে দীপক কলিতায়। মৃত আব্দুল মমিনের নামতো এইজন দীপক কলিতায় জব কার্ডর ধন আত্মসাত করেছে। জব কার্ডর প্রসঙ্গত সাংবাদিকে করা প্রশ্ন শুনি থরকা চুর্তি হেরুয়াইছে দীপক কলিতায়। এইজন দীপক কলিতার মাকর নামত আর পত্নীর নামতো আছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর। আপনার শুভ নামটা জানাবো। আপনার নাম তো সন্নিবিষ্ট থাকা মুসলিম সম্প্রদায় লোক মানুষের পরিয়ালত আপনার নাম আছে বলে আদিয়া তথ্য পাইছে। আর দ্বিতীয়তে আপনার পরিয়ালের বহুত জব কার্ডের নাম লো আপনি পয়সা উঠাইছে বলে তথ্য আছে। কি জব কার্ড নাই আছে তথ্য উলাইছে, মিছা কথা নকয়। আপনার পত্নীর নামতো আছে ঘর, ঘর পাব পারে তথ্য সহকারে যখন উলিয়াছে যদি অভিযোগ দিয়ে ঘর পাওয়া ২০১৪ সনের ঘর পাইছিল। হয় আর যেটা আপনি জব কার্ডের যে হে করেছে কি কব, জব কার্ডের নামত যে আপনি বেলেগ একটা লুণ্ঠন চলাই আছে বিধানকে অভিযোগ উত্থাপিত করেছে, এটা অপপ্রচার। অপপ্রচার আরটিআই তথ্যত স্পষ্ট হয়েছে সমগ্র দুর্নীতির কাহিনী। দীপক কলিতার দরে বহু ব্যক্তি পঞ্চায়েত সমূহত কাম করে আছে, যার বাবে পঞ্চায়েত সমূহের অধীনত থাকা বহু হিতাধিকারী বঞ্চিত হবলগা হয়েছে। দীপক কলিতার দুর্নীতির কাহিনী ইমানতে শেষ হওয়া নাই। আসাম টক্সে দীপকর কলা অধ্যায় ধারাবাহিকভাবে সম্প্রচার করে যাব। সামগুড়ির ভাস্কর জ্যোতি দাসের রিপোর্ট, আসাম টক্স।